আজকে আমি খুবই বিরক্ত, মানে সমস্যা কি বাংলাদেশে কি কোনো পাবলিক টয়লেট নেই নাকি? কি যে কিছু ছেলেদের মধ্যে দেখি তারা যে কোনো জায়গায় যখনই চাপ পড়ে তখনই যে কোনো জায়গায় যেখানেই থাকে তারা সেখানেই হয়ে লেগে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া শুরু করে। ডাজেন্ট ম্যাটার এটা একটা পার্ক অথবা এটা একটা স্কুলের পাশের দেওয়াল, তাদের কোনো সেন্স নাই। হ্যাঁ, কি যে এটা খুবই ফ্রাস্ট্রেটিং একটা বিষয়। একদিন আমি আমার আব্বুর সাথে হেঁটে যেতেছিলাম এবং আমরা এরকম সকালবেলা দেখি কি যে এক লোক যায় খোলা আকাশের নিচে, আমার আব্বু বলছে যে দেখ কোনো লজ্জা নেই, ইন্ডিয়ানদের বংশধর খোলা আকাশের নিচে প্রাকৃতিক ডাক সাপটা খুব পছন্দ করে, ইন্ডিয়ানদের বংশধর। আমার খুবই লজ্জা লাগছে ব্যাপারটা, আমার খুবই লজ্জা লাগছে, এটা আমার খুবই খারাপ লাগছে। কিন্তু কেন যে সিটি কর্পোরেশন এত পাবলিক টয়লেট বানিয়ে দিয়েছে তারপরেও কিছু ছেলে মানুষ কেন খোলা আকাশের নিচে যাইতে হয়? মেয়েরা করে না, স্বাভাবিক পোষণ স্বভাবত এটা খুবই মর্মল যে তাদের পক্ষে এটা সম্ভব না, এটা কিছু ছেলেরাই করে। হ্যাঁ, এটা খুবই ইরিটেটিং, এটা হয়ে লাগে যে দেখলেও বিরক্তি লাগে আর এটার পরে যে গল্পটা হয় সেটা তো খুবই বিরক্তিকর। এই জন্য আমি বলতেছি, আমি আপনাদেরকে বলতেছি, এরপরে আপনারা যখনই কোনো ছেলেকে কোনো খোলা জায়গায় টয়লেট করতে দেখবেন, নগদে নগদে মোবাইলের ক্যামেরা বের করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়া দেবেন। আপনারা যখনই কোনো লোককে দেখবেন যে ছেলেরা দেখবেন যে কোনো খোলা জায়গায় বাথরুম করতেছে, নগদে মোবাইলের ক্যামেরা ভিডিও বাই করে ভিডিও করবেন, ভিডিও করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়া দিবেন যাতে তার পরিবারের সদস্যরা দেখতে পারে কি যে একটু কষ্ট করে পাবলিক টয়লেটে না যায় তারা কী করতেছে। তাদের পরিবারের সদস্যদের দেখা উচিত, তাদের সবার প্রশ্ন করা উচিত, পরিবার তাদের পরিবারের সদস্যদের তারা কী শিখাইছে তাদের ওই ছেলেদের, যে তারা যে মানে পাবলিক প্লেসে যায় হয়ে গেলে বাথরুম করে।